ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 23 আগস্ট, 23 আগস্ট 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মুসলিম নারী অধিকার দিবস বা মুসলিম ওমেন্স রাইটস ডে এরা কবে পালিত হলো? এটা 1 আগস্ট পালিত হলো। 3 তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করার জন্য 1 আগস্ট সারা দেশে মুসলিম অধিকার দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সরকার 1 আগস্ট 2019-এ এই আইনটা প্রণয়ন করেছিল। 2017 সালে 3 তালাক প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করার পর এই দিনটা, মানে এই দিন 1 আগস্ট এই আইনটা চালু হয়েছিল, সেই জন্য এটা মুসলিম নারী অধিকার দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন, 2 নম্বর, বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক 2023 সেটা পালিত হলো কবে? এটা পালিত হবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1 থেকে 7 আগস্ট পালিত হবে। শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ানোর উপর জোর দিতে প্রতি বছর বিশ্ব স্তন্যপান সপ্তাহ দিবস পালিত হয়। এটা 1 আগস্ট থেকে 7 আগস্ট অবধি হয় এবং শিশুর জন্য যে বেস্ট ফিডিংটা খুব ভালো জিনিস, ভালো খাবার, সেটা সম্বন্ধে প্রচার করা হয়। এবং 1992 সালে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর বেস্ট ফিডিং অ্যাকশন অনুসারে এই স্তন্যপান সপ্তাহ শুরু করেছিল এবং 1990 সালে ইনোসেন্ট ঘোষণার পরপর এই সপ্তাহটি পালিত হয়ে আসছে। তো 2023-এর থিম কি? 2023-এর থিম হচ্ছে লেটস মেক ব্রেস্ট ফিডিং অ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক। পরের প্রশ্ন, 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে ফক্সপন প্ল্যান্ট স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। তাইওয়ানের কোম্পানি এবং অ্যাপেল আইএনসি এর একটি প্রধান সরবরাহকারী ফক্সপন টেকনোলজি গ্রুপ তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় একটি প্ল্যান্ট স্থাপনের জন্য 1,600 কোটি টাকার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফক্সপনের চেয়ারম্যান ইয়ং লিউ, মিস্টার লিউ এ তামিলনাড়ু সফরের সময় এই চুক্তিটা হয়েছে। যেহেতু তামিলনাড়ুতে হয়েছে, তাহলে তামিলনাড়ু সম্বন্ধে একটু শুনে নাও। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, মুখ্যমন্ত্রী হচ্ছে এমকে স্টালিন, রাজ্যপাল RN রবি, ন্যাশনাল পার্ক উন্ডাই ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্না ন্যাশনাল পার্ক, ইন্দিরা স্যাংচুয়ারি, মৃদুমালয় ন্যাশনাল পার্ক, মুখর্তি ন্যাশনাল পার্ক আর পালানি হিল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, 4 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে ওয়ার্ল্ড কফি কনফারেন্স 2023 সেটা আয়োজিত হতে চলেছে? এটা হচ্ছে কর্ণাটকে। ভারতের কর্ণাটক, মানে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 25 থেকে 28 সেপ্টেম্বর 5ম ওয়ার্ল্ড কফি কনফারেন্স হোস্ট করতে চলেছে। এই কনফারেন্সে ভারতের 80টির বেশি দেশের ক্রেতাদের তার বৈচিত্র্যময় কফি উপস্থাপন করবে এবং এশিয়া মহাদেশে এই প্রথমবার এই কফি কনফারেন্সটা আয়োজিত হচ্ছে, যেটা ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে হচ্ছে। এই কনফারেন্সের মাধ্যমে কফি উৎপাদনের চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কফি চাষিদের উপকার করার জন্য যে বিশেষ জোর দেওয়া হবে, সবাইকে এই নিয়ে বোঝানো হবে, সচেতনতা করা হবে। এবং এই ইভেন্টের থিম হবে সাস্টেনেবিলিটি থ্রু সার্কুলার ইকোনমি এবং রিজেনারেটিভ এগ্রিকালচার। এবং এখানে এই কফি কনফারেন্সে এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন টেনিস খেলোয়াড় রোহন বোপন্না। যেহেতু কর্ণাটকে হচ্ছে, তাহলে কর্ণাটক সম্বন্ধে একটু শুনে নাও। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী হচ্ছে সিদ্ধারামাইয়া, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, ন্যাশনাল পার্ক হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক, বানরঘাটা ন্যাশনাল পার্ক, কুন্ডিমুখে ন্যাশনাল পার্ক আর নাগরহোল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, 5 নম্বর, সম্প্রতি ভারত সরকার স্বাধীনতা দিবসের আগে কোন ক্যাম্পেইন শুরু করতে চলেছে? এটা হচ্ছে মাটি মেরা দেশ। 30শে জুলাই প্রধানমন্ত্রী মোদী দেশের শহীদ বীরদের সম্মান জানাতে স্বাধীনতা দিবসের আগে মেরি মাটি মেরি দেশ এই প্রচার অভিযান চালু করার কথা ঘোষণা করেছেন। তিনি এটি মন কি বাত যে রেডিও সম্প্রচার হয় তাতে বলেছিলেন এটার ঘোষণা করার কথা। এটা হচ্ছে একটা কলসযাত্রা হবে এবং অমৃত কলসযাত্রা যেটার নাম, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে 7,500 কলসের মাটি নিয়ে পৌঁছবে দিল্লি এবং বিভিন্ন জায়গা থেকে গাছপালা নিয়ে আসবে এবং 7,500 কলস মাটি গাছপালা থেকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে একটি অমৃত বাটিকা তৈরি করা হবে। পরের প্রশ্ন, 6 নম্বর, সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লাস মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন? এটা হচ্ছে নয়াদিল্লিতে করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুগ্রহে, মানে নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রমের উদ্বোধনে সাক্ষী হতে চলেছে অখিল ভারতীয় শিক্ষা সমাগম 2023। এইটা প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শুরু করে এবং এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে একটি বিস্তৃত লার্নিং ইকোসিস্টেম তৈরি করতে, ভারতের শিক্ষা এবং সাক্ষরতায় বিপ্লব ঘটানো যা বেসিক লিটারেসি এবং ক্রিটিক্যাল লাইফ স্কিলের ব্যবধান দূর করবে। তো দিল্লি সম্বন্ধে একটু শুনে নাও। দিল্লি রাজধানী হচ্ছে নিউ দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা।
পরের প্রশ্ন সাত নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন? এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে জাতীয় তিলক পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে 103তম মৃত্যুবার্ষিকী তিলকের মৃত্যুবার্ষিকী স্মরণ করে এই পুরস্কারটা তিনি পাবেন এবং 1983 সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান, লোকমান্য তিলকের উত্তরাধিকার সম্মান জানানোর লক্ষ্যে এটা দেয়া হয়। তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী হচ্ছেন 41তম প্রাপক হবেন এই পুরস্কারের। এর আগে বছর পেয়েছিলেন টেসি থমাস, যাকে বলা হয় মিসাইল মহিলা, কারণ তিনি অগ্নি 4, অগ্নি 5 বিভিন্ন ক্ষেপণাস্ত্রের প্রজেক্টরের ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে যারা যারা লোকমান্য তিলক পুরস্কার জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, বাজাজ গ্রুপের চেয়ারম্যান রাহুল বাজাজ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, শরদ পাওয়ার, সাইরাস পুনাওয়ালা গ্রুপের চেয়ারম্যান সাইরাস এস পুনাওয়ালা ইত্যাদি লোকজন। পরের প্রশ্ন আট নম্বর, সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত লেখিকার প্রথম উপন্যাস বুকার পুরস্কার লং লিস্টে স্থান পেয়েছিল? এটা চেতনা মারুর লেখা, তো কী নাম? সেটা হচ্ছে ওয়েস্টার্ন লেন, যেটা 2003 সালে বুকার পুরস্কার লং লিস্টে তেরোটি বইয়ের মধ্যে এটা স্থান পেয়েছে। চেতনা মারু হচ্ছেন কোনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, ব্রিটিশ গুজরাটি পরিবেশের প্রেক্ষাপটে স্থাপিত কমপ্লেক্সে হিউম্যান ইমোশনের রূপক হিসেবে স্কোয়াশ খেলার জন্য এই বুকার পুরস্কারের বিচারকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং তার প্রথম উপন্যাস এই বুকার পুরস্কারের লং লিস্টে স্থান পেয়েছে। পরের প্রশ্ন ন নম্বর, ঐশ্বরী প্রতাপ সিং তোমর FISU গেমসে কোন পদক জিতেছেন? এটা হচ্ছে স্বর্ণ পদক জিতেছেন। ঐশ্বরী প্রতাপ সিং তোমর কম্পাউন্ড তীরন্দাজিতে অবনীত কৌর, সঙ্গমপ্রীত সিং বিল্লা এবং মেন্স 10 মিটার এয়ার রাইফেলস দলের সাথে গণপ্রজাতন্ত্রী চীনের চেংদুতে FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2023 স্বর্ণ পদক জিতে এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এই কৃতিত্বের ফলে FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2023 ভারতের মোট পদক হয়েছে 17টা। এর আগে হচ্ছে 9টি সোনা, 3টি রূপে এবং 5টি ব্রোঞ্জ, এর মধ্যে রয়েছে টোটাল 17টা। আর পদক তালিকায় প্রথমে আছে চীন, জাপান, কোরিয়া এবং তারপরে চতুর্থ স্থানে রয়েছে ভারত। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কে বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছেন? এটা হচ্ছে মার্কস ভার্স্টাপেন। সম্প্রতি ডিফেন্ডিং Formula 1 চ্যাম্পিয়ন মার্কস ভার্স্টাপেন বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। এটা তার 8ম জয় এবং সামগ্রিকভাবে একটি মৌসুমের 10ম জয়। সেকেন্ড স্থানে রয়েছেন সার্জিও পেরেস, 3 নম্বর স্থানে চার্লস লেক্লার্ক এবং 4 নম্বরে হচ্ছে লুইস হ্যামিল্টন। 2023 সালে যে কটা মানে গ্র্যান্ড প্রিক্স খেলা হয়েছে সেগুলো একটু বলে দিই। তার মধ্যে ম্যাক্সিমামই গ্র্যান্ড প্রিক্স মার্কস ভার্স্টাপেন জিতেছে, তার মধ্যে রয়েছেন হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স, ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স, মোনাকো গ্র্যান্ড প্রিক্স, বাহরাইন গ্র্যান্ড প্রিক্স, এছাড়া সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স এবং আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2023 এই দুটো সার্জিও পেরেস জিতেছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমার যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আজকে এতটুকুই।